বন্ধুরা, লেবু আমরা সবাই খাই। এর রসটা খেয়ে খোসাটাকে ফেলে দেই, আর এই খোসাটা দিয়ে অনেক অনেক কাজ হয়। আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে নিতে পারো। আজকে অন্যরকম একটা কাজ করব এই লেবুর খোসা দিয়ে। এই লেবুর ফেলে দেওয়া খোসা দিয়ে আজকে যে কাজটা করব সেটা সবারই খুবই প্রয়োজনীয়। আমাদের রান্নাঘরে প্রতিদিনই এই জিনিসটার প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে বাসন মাজার লিকুইড। আজকে এটা তৈরি করব বলতে গেলে বিনা পয়সায়। চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, দেবজানীস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, লেবুর খোসা নিয়েছি, আর এই খোসাটা দিয়েই তৈরি করব লিকুইড। এখানে আমি দুটো বা তিনটে খোসা নিয়েছি, তোমরা চাইলে একটা বা দুটো বা বেশিও করতে পারো। কিছুটা জল দেব, আর এই জল দিয়ে এটা আমি বসিয়ে দেব চুলায়। এটা আমি 5 থেকে 10 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে রাখব ঠান্ডা করতে। এবার চলে যাব এর যে বেসটা লাগবে সোপ, সেটা নেব। তো এই লিকুইড বানানোর জন্য যে সোপটার প্রয়োজন সেটা আমাদের হাতের কাছে পাওয়া যায় না, সেই জন্য আমি এই সাবান দিয়েই তৈরি করব। তো এখানে আমি একটা সাবান এখন নিচ্ছি 10 টাকা দামের, সেখান থেকে আমি হাফ কোয়ান্টিটি নেব। তো সাবানটা প্রথমে আমি খুলে এই সাবানটাকে গ্রেড করে নেব। তো এই সাবানগুলো আমরা বাজারে সবসময় পেয়ে থাকি, আর তোমরা হয়তো ভাবছো যে সাবান দিয়েই তো বাসন মাজা যায়, আবার লিকুইড বানানোর কী দরকার। তো সেখানে আমি বলে দিই এই সাবানটার দাম হচ্ছে 10 টাকা, আমি এখান থেকে হাফ নেব, মানে 5 টাকার সাবান নেব। আর আমি এই সাবানটা দিয়ে তৈরি করব 1 মাসের লিকুইড 1 লিটার। তো সেখানে কত টাকা সেভ হবে, 1 লিটার লিকুইডের দাম প্রায় 200 টাকা, আর এই 200 টাকার লিকুইড আমি তৈরি করব শুধুমাত্র 5 থেকে 10 টাকা খরচ করে। তো কী করে করব চলো দেখে নেওয়া যাক। এখানে আমি সাবানটাকে গ্রেড করে নিয়েছি, আর গ্রেড করে কী করব, এই গ্রেড করা সাবানটা দিয়ে আমি তৈরি করব। যেহেতু আমাদের সোপ বা লিকুইড তৈরি করার জন্য যে আমাদের বেসটা লাগবে সেটা আমাদের হাতের কাছে পাওয়া যায় না, সেই জন্য আমি এটা দিয়ে তৈরি করব। আর কত টাকা সেভ হবে অবশ্যই তোমরা বুঝতে পারবে। এখানে আমি ফুটন্ত গরম জল নিয়ে নিলাম 1/2 লিটার মতো। এই ফুটন্ত গরম জলের মধ্যে এই সাবানের গ্রেড করা অংশগুলো দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রেখে দেব কিছুক্ষণ। এই সাবানটা যদি আমরা ঘরে তৈরি করে নেই, এতে আমাদের দুটো লাভ, একটা তো পয়সা সেভ হবে, দ্বিতীয়ত আমাদের যে জিনিসটা তৈরি হবে সেটা আমাদের জন্য খুবই উপকারী। আমরা যে বাজার থেকে লিকুইডগুলো কিনে আনি সেগুলো কেমিক্যালযুক্ত, আর আমাদের শরীরের জন্য সেগুলো ক্ষতিকর, কিন্তু বাড়িতে যদি আমরা তৈরি করি টাকা পয়সার যেমন সেভ হবে, দ্বিতীয়ত আমাদের বাসনপত্র, যে লেবুর খোসা দিয়ে তৈরি করলে আমাদের বাসনপত্র থেকে ব্যাকটেরিয়া চলে যাবে, আর এটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে না। এবার লেবুর খোসাটাও ঠান্ডা হয়ে গেছে, তো এবার এই খোসাটা আমি গ্রেট করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ড করার জন্য জল সহকারে আমি দিয়ে দিলাম একটা ব্লেন্ডার জারে, আর এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করে নিয়ে আসলাম, খুব সুন্দর একটা মিহি পেস্টও তৈরি হয়ে গেছে, যেহেতু এটা সেদ্ধ করা। কিন্তু তারপরও আমি এটা ভালো করে ছেঁকে নেব, আর ছেঁকে নেওয়ার জন্য এর মধ্যে আমি আর কিছুটা জল দিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে এটাকে ছেঁকে নিতে পারবো। তো অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করব না, এখানে ফুটন্ত জলই ব্যবহার করব, যেহেতু এটা ঘরে রেখে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা, দিয়ে এবার ভালো করে একটু মিক্স করে নিয়ে এটা ভালো করে ছেঁকে নিচ্ছি। তো ছেঁকে নেওয়ার জন্য তোমরা যে কোনো কাপড়ও ব্যবহার করতে পারো, আমি একটা বড় সাইজের স্ট্রেনার নেব, সেটাতে ভালো করে ছেঁকে নেব। এতে করে কোনো ধরনের দানাদার অংশ যাতে এর মধ্যে না যায়, তাহলে লিকুইড তৈরি হবে না। লিকুইডটা তৈরি করার জন্য এটা অবশ্যই ছেঁকে নিতে হবে, আর যদি তোমরা সাবানের মতো ইউজ করতে চাও তাহলে ছেঁকে না নিলেও হবে। তো সেক্ষেত্রে আমি দেখো ছেঁকে নিলাম, আর এই যে জিনিসগুলো বেরিয়ে আসলো এগুলো তোমরা অন্য কাজে ব্যবহার করতে পারো, সিং পরিষ্কার করতে পারো বা কড়াই মাজতে পারো, অন্য কাজ করতে পারো ফেলে না দিয়ে, খুব সুন্দর পরিষ্কার হবে। আমি এই শুধু এই লিকুইডটাই নিয়ে নেব, আর এই লিকুইডটা দেখো খুব সুন্দর মিহি একটা লিকুইড তৈরি হয়েছে। তো এটা কিন্তু খুবই উপকারী বা কার্যকরী উপাদান। এখানে দেখো সাবানটাও সুন্দরভাবে গলে গিয়েছে, মোটামুটি 1 ঘন্টা মতো ছিল, জলটাও ঠান্ডা হয়ে গেছে আর সাবানটাও ভালো করে গলে গেছে। এবার এই সাবানটা আমি এই লেবুর খোসার যে পেস্টটা তার মধ্যে দিয়ে দিলাম, এখানে আমি হাফ কোয়ান্টিটিতে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ হাফ কোয়ান্টিটি দিয়ে আমি অন্য কাজ করব, অন্য ভিডিওতে দেখাবো, এখন আর দেখাচ্ছি না, ওটা দিয়ে অন্য লিকুইড তৈরি করব আমি। তো আমি এখানে 5 টাকার সাবান দিলাম।
এবার এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা তো সুন্দরভাবে তৈরি হয়ে গেল, কিন্তু এটাকে আরও উপকারী উপাদান করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। এখানে আমি 2 টেবিল চামচ মতো বা 2 চা চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম। তোমাদের ঘরে যদি থাকে অবশ্যই দেবে, আর যদি ভিনিগার থাকে তাহলে দিতে পারো, না থাকলে নাও দিতে পারো। এখানে আমি মোটামুটি 1/2 কাপ মতো ভিনিগার দিয়ে দেবো। ভিনিগার বলতে যেটা আমরা রান্নাঘরে ব্যবহার করি সেই ভিনিগারটা, সেটার দাম 40 থেকে 50 টাকা বা 45 টাকা। এখানে আমি 1/2 কাপ মতো দিয়ে দিলাম, মানে 2 থেকে 3 টাকার দিয়ে দিলাম ধরো। আর বেকিং সোডা ধরো দিয়েছি কিছুটা, আর এটা হচ্ছে ফুড কালার, তোমাদের ঘরে থাকলে দেবে না থাকলে নাও দিতে পারো, এটার কোনো কাজ নেই। শুধু এটা দেখতে সুন্দর হবে লিকুইডের মতো, সেই জন্য আমি কিছুটা দিয়ে দিলাম, তোমাদের যে দিতেই হবে এমন না, এটা তোমরা নাও দিতে পারো ঘরে ইউজ করার জন্য, বানালে এটা নাও দিলে চলবে। আমার ছিল তাই আমি দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো দেখো ভালো করে গুলে নিয়েছি, সুন্দর একটা কালারও এসেছে, আর এই যে লিকুইডটা তৈরি হলো এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। বাসনপত্র যখন ক্লিন করব যেমন ঝকঝকে হবে তেমনই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি কিন্তু করবে না, কেননা এর মধ্যে লেবুর খোসা দেওয়া রয়েছে, এটা কিন্তু একদম ব্যাকটেরিয়া ফ্রি হবে, আর আমাদের বাসনপত্র খুবই চকচকে হবে, বাসন থেকে ব্যাড স্মেল চলে যাবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই লিকুইডটা কিন্তু বাজারের লিকুইডের থেকেও বেশি উপকারী হবে। বাজারের লিকুইড তো কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, খুব সুন্দর ফেনাই হয়, কিন্তু সেটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতি করে। এবার দেখো আমাদের ঘরে যে আমরা ব্যবহার করি কিনে এনে, সেই বোতলগুলো ঘরে অনেকেরই থাকে, সেগুলোর মধ্যেও ঢেলে নিতে পারো, অন্য বোতলেও ঢেলে নিতে পারো। আমি ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি, আমি এই লিকুইডটাকে এবার ঢেলে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে একটা বোতল, এটা 250 ml বোতল, আর এটার মধ্যে আমি ঢেলে নিলাম, আর এরপর আমি বাকিটা অন্য বোতলে ঢেলে নিচ্ছি। এটা শেষ হলে অল্প অল্প করে ঢেলে আমি ব্যবহার করব। তো এখানে আরও কিছুটা, মোটামুটি 1/2 লিটার আরও কিছুটা ঢেলে নিলাম, আর বাকিগুলো আমি এটা বাসন মাজার যে বাটিটা তার মধ্যে নিয়েছি, আর তোমাদেরকে মেজেও দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দরভাবে ক্লিন হয়। যেমন ফেনা হচ্ছে তেমনই একটা সুন্দর স্মেল বেরিয়েছে, আর শুধু একবার লাগিয়েছি স্ক্রাবারে আর সবগুলো বাসন মাজা হয়ে যাবে। আর আমি যে গ্রেট করেছিলাম গেটারটা, সেটাও আমি এটা দিয়েই ক্লিন করব, খুব সুন্দরভাবে ক্লিনও হয়ে যাবে, আর বাসনপত্র থেকে ব্যাকটেরিয়াও চলে যাবে, ব্যাড স্মেলও চলে যাবে, খুব সুন্দরভাবে ক্লিন হবে। আর কত টাকা সেভ হলো তোমাদেরকে বলে দিচ্ছি, আমি 5 টাকার সাবান দিয়েছি আর 2-1টা জিনিস দিয়েছি, সেই জন্য আমি ধরলাম 10 টাকা। কিন্তু আমি 1 লিটার লিকুইড তৈরি করেছি 1 মাসের জন্য, 1 লিটার লিকুইডের দাম 200 টাকা, প্রায় 200 টাকা, আর 200 টাকার লিকুইড আমি তৈরি করলাম শুধুমাত্র 10 টাকা খরচ করে, যেখানে আমাদের অনেক টাকা সেভও হলো আর আমাদের শরীর স্বাস্থ্যেরও খুব ভালো হবে এই লিকুইডটা দিয়ে আমরা যদি বাসন পরিষ্কার করি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।